কড়াইতে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর চিকেনটাকে আমি সব রকম মশলা দিয়ে দই দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো চিকেনটা দেখো, ফ্রিজে রাখা ছিল, তো বের করে নিয়ে আসলাম। এবারে এই পেঁয়াজ ভাজার সাথে চিকেনটা দিয়ে দেবো। দেখো সব রকম মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। তো দুটো হাতের দরকার, এক হাতে ফোন রয়েছে, তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো দাঁড়াও আমি চিকেনটা কড়াই দিয়ে নিই। তো দেখো চিকেনটা কড়াই দিয়ে দিয়েছি, আর আমার কোনো স্ট্যান্ড নেই, তো তো এই এক হাতে ফোন ধরি আর এক হাতে এই চিকেনটা ঢাললাম। তো তাই জন্য আমার একটু বন্ধ করে আবার চালাতে হলো। তো আমার ছেলের বন্ধুরা আমার ছেলের জন্মদিনে টিনে খায়, তো খেয়ে ওদের নাকি আমার হাতে চিকেন খুব ভালো লাগে, তো তাই জন্য আবার আবদার করেছে যে আন্টির কাছে চিকেন কারি খাবো। তো তাই জন্য রাহুল বানাতে বলল। তো বন্ধুরা তোমরা যাদের যাদের আমার হাতে চিকেন কারি খেতে চাও, তো তারা ঝটপট কমেন্টে বলে ফেলো আর আমার বাড়ি চলে আসো, আমি তোমাদের এইভাবে চিকেন কষা করে খাওয়াবো। বন্ধুরা আমার খেতে খুব ভালো লাগে, আমি খেতেও ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি। দেখো বন্ধুরা চিকেনটা এখনও কষা হচ্ছে, আর ওপর থেকে টমেটো দিয়ে দিয়েছি। তোমরা ভাবো গীতা রকমারি খালি রান্না করে আর রান্নাগুলো দেখায়, কিন্তু কি জানো তো আমার রান্না করতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সত্যি বিশ্বাস করো আমার কাছে পেট শান্তি তো মনও শান্তি। একদম বেশি ঝাল দিইনি যেহেতু ছেলেরা খাবে, আর জানো তো ছেলেরা বেশি ঝাল খেতে পারে না, তো ঝাল একদমই বেশি দিইনি। এরপরে এদেরকে একটু তো লাল করতে হবে, তো ওই জন্য কালারিং কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, শুধু লাল হবে, ঝাল হবে না লাল হবে। এইটা দিয়ে বেশ মানুষকে ঠকানো যায়, তরকারি দেখে মনে করবে মানুষ যে খুব ঝাল হবে, কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। তো এখন অনেক জল আছে, জলটা শুকনো হয়ে গেলে কালারটা ভালো আসবে। তো এটা কষানো হোক। তো যত জল শুকিয়ে আসছে আস্তে আস্তে কালারটা কত সুন্দর হচ্ছে তোমরাই দেখো বন্ধুরা, আস্তে আস্তে কী সুন্দর একটা কালার হচ্ছে। আর দই দিয়ে তো চিকেন বানালে মানে একটা অসাধারণই টেস্ট লাগে, মানে যত না এমনি দই ছাড়া বানালে যত না টেস্ট হয়, আর দই দিয়ে চিকেনটাকে বানালে না খুব টেস্ট হয়। তো আজ আমি কিছুই বলবো না, শুধু এই চিকেন কারিটাই তোমাদের সাথে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি, এটাই আমার ভালো লাগছে। ঘরে কেউ নেই, একা একা থাকি কি করব। দেখো না ঘরে এখন কেউ নেই, পরে ছেলের বন্ধুরা সব আসবে। তো এইভাবে চিকেন কারি
কার কার খেতে ভালো লাগে বলো, আর যে যে খেতে চাইবে আমি খাওয়াতে রাজি আছি, খাওয়াতে রাজি আছি আর খেতেও রাজি আছি। মাম, আমার বাড়ি কবে আসবি? আমি তোকে এইভাবে চিকেন কষা করে খাওয়াবো, মিষ্টি, চলে আয়। একসঙ্গে জমিয়ে সব আনন্দ করে খাওয়া হবে। তো বন্ধুরা, আমার চিকেন কারি হয়ে গেল, তো ফাইনাল লুকটা দেখে নাও। তো দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার চিকেন কারিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো শুভরাত্রির, টাটা।